আমার সাথে রাজীবের 1.5 বছর আগে থেকে সম্পর্ক। ওর সাথে আমার সাথে যে সম্পর্কটা হয় সম্পর্কটা ও বিয়ের প্রবণ দেখায় আমার সাথে একটা খারাপ কাজ করে এবং সেটার ভিডিও বানায় আমার সাথে, এই ভিডিওটা নেটে ছেড়ে দিবে, সেই ভয় দেখায় দেখে আমার সাথে একাধিকবার খারাপ কাজ করে যায়। এখন ওর ওর সন্তান আমার গর্ভে, আমি এই গর্ভের বাচ্চার পিতৃ পরিচয় চাই। আমার এর জন্য আমি আইনের কাছে আবেদন, আমার যেন সুবিচারটা নিচ্ছে। এই ছেলের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। সম্পর্কের শুরুতে তো কোনো মেয়েরাই বাবা মায়ের কাছে বলে না যে আমি অমুক ছেলের সঙ্গে সম্পর্ক, আর শারীরিক সম্পর্ক সেটা তো বলেই না। তো সম্পর্কের জেরে এক সময় মেয়ে বিভিন্ন জায়গায় গেছে, ওর বাসাও নাকি ছিল এখানে, এই সামনে এক মহিলা আছে ওর বাসায়ও নাকি ছিল। এখন আমারও বর্তমানে অনেকে আমার বাসায় ছিল, আমি হয়তো অনেক সময় ডাক্তারের কাছে গেছি, অনেক সময় ওষুধ আনতে গেছি, এরকম সময় আমার এই বড় মেয়ে, আমার দুটো ছোট বাচ্চা আছে, ওদের কাছে রেখে দিছি। তো মনে করেন যে এই সুবাদে শারীরিক সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্কের যে তোরে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে, আমি বিভিন্নভাবে মেয়ের প্রেশার দিছি, মেয়ে আমার কাছে স্বীকার যায় না। এরপরে বিভিন্ন সিমটম দেখে আমি ভাবছি যে এটা আমার সন্দেহ, যার কারণে আমি চুপ করেছিলাম যে হয়তো বা টিউমার জাতীয় কিছু হবে কিংবা লিভার সমস্যা। পরবর্তীতে আমি যখন সময় সুযোগ বুঝে মেয়েকে নিয়ে লিভারের ডাক্তার দেখাতে গেলাম, তখন রিপোর্টে মানে পরীক্ষার পরে ধরা পড়লো যে মেয়ে বাচ্চা কনসেপ হয়েছে এবং 8 মাস। তখন মেয়েকে জিজ্ঞাসা করার পরে মেয়ে তখন এই হারুন ভাইয়ের ছেলে রাজীব ওর কথা বলে। বলা উত্তেজনক 3 নং ওয়ার্ডে মিমের বিষয়টা আসলে দুঃখজনক। এই বিষয়ে যাতে যে তারা সুষ্ঠু বিচার চায়, যেহেতু মামলা হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে যে তারা সুষ্ঠু বিচার পায়। আমরা প্রতিবেশী, আমরা চাই যে এই মেয়েটা যে নষ্ট করছে তার সঠিক বিচার চাই। গত 6ই আগস্ট 2022 দৌলত খান থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। মূলত সুরাইয়া আক্তার মিম নামে 16 বছরের একটি কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণ সংক্রান্তে মামলাটি হয়। তো এই মামলাটি তদন্ত করতে গিয়ে দেখা যায় যে মেয়েটি মূলত কোর্টে 22 ধারায় মেয়েটি বলে যে তার সাথে একটি রাজীব নামে একটি ছেলের সম্পর্ক ছিল দীর্ঘ 1.5 বছর যাবত। তো সম্পর্কের কোন এক পর্যায়ে দীর্ঘ 8 মাস আগে তাদের সাথে শারীরিক সম্পর্ক হয় এবং সেই প্রেক্ষাপটে মেয়েটি প্রেগনেন্ট হয়, এবং যে বিষয়টি মেয়ে লজ্জাবশত তার পরিবারকে জানায় না। একটা পর্যায়ে মেয়ের মা সন্দেহবশত তাকে বিভিন্ন সময় প্রশ্ন করে, এবং একটা পর্যায়ে তাকে যখন প্রায় 8 মাস হয়ে যায় তখন মেয়েটাকে টেস্ট করানো হয়, এবং সেই টেস্টে দেখা যায় মেয়েটি প্রেগনেন্ট হয়। তো যার ফলে প্রাথমিক পর্যায়ে তারা সামাজিকভাবে ওই রাজীবের সাথে বিবাহের একটা চেষ্টা করে, কিন্তু কোনোভাবে রাজীব সেটা স্বীকার করে না, এবং এই বিষয়টা যখন তারা মামলা করে থানায় এসে তখন এই জিনিসটা বুঝতে পেরে রাজীব এলাকা থেকে পালিয়ে যায়। তো এই ঘটনার মামলা রুজু হওয়ার পরই আমাদের তদন্তকারী কর্মকর্তা অভিযানে নামে এবং এই আসামিকে গ্রেপ্তার করার জন্য আইনে আওতায় আনার জন্য তো অভিযান অব্যাহত রয়েছে। তো আমরা যেটা বলতে চাই যে যারা বিশেষ করে টিনেজ মেয়ে যারা আছে তাদের কোন ছেলের সাথে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে তারা যেন অবশ্যই সচেতন থাকে, সতর্ক থাকে, না হলে এই জাতীয় ঘটনা আরো ঘটতে পারে। তো আশা করি এই বিষয়ে সকল অভিভাবক সচেতন থাকবে। ধন্যবাদ।